উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নেতাজি বিদ্যাপীঠে ছাপ্পা মারার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী প্রণব রায়কে হেনস্থার অভিযোগ। টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়, পুলিশের পক্ষ থেকে আটক করা হয়। সকাল থেকেই বলা হচ্ছিল তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ। এরপরেই উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। প্রাক্তন কাউন্সিলর প্রণব কুমার রায় এবার টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন। আমাদেরকে বের করে দিচ্ছে, দেখুন পুলিশের অবস্থা দেখুন। বের করে দিচ্ছে পুলিশ আমাদের সাহায্য না করে উল্টে আমাদেরকে বের করে দিচ্ছে, দেখুন পুলিশের অবস্থা দেখুন। ক্যান্ডিডেটকে বের করে দিচ্ছে, বুথ এজেন্টদের মেরে বের করে দিচ্ছে, দেখুন কি অবস্থা। একদম দেখো দেখো প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে।
মেরে ধরে সিপিএম এর এজেন্টকেও মেরেছে, নির্দলের এজেন্টকেও মেরেছে, বিজেপির আমি 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 নির্দলের আমি নির্দল প্রণব কুমার রায়ের এজেন্ট, ইলেকশন এজেন্ট প্লাস বুথ এজেন্ট, ইলেকশন এজেন্ট। আমরা যখন এলাম, আমরা যখন ঘুরছিলাম, যখন এলাম তো ওখানে যে নির্দল প্রার্থী ছিলেন তিনি অনেককে নিয়ে এখানে ওই বুথের সামনে যে সবুজ দরজাটা আপনারাও দেখেছেন, তো সেখানে উনি একটা কেওস করছিলেন, একটা হাল্লা করছিলেন, লোকজন ভোট দিতে পারছিল না, তাই জন্য তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার উনি ওখানে এসে চিৎকার চেঁচামেচি করছিলেন, হল্লা করছিলেন, আপনারা তো সেটারও ভিডিও করেছেন। না না, প্রার্থীকে কিছুক্ষণের জন্য ডিটেন করা হয়েছে, হ্যাঁ, এটা অ্যারেস্ট বা আটকের কোনো ব্যাপার নয়। বুথ দখল হয়ে গেছিল সেটা তো প্রিসাইডিং অফিসার বলতে পারবে, বাইরের না না কোনো খবর পেয়ে নয়। আমাদের যেটা আছে, আমাদের আজকে এখানে প্র্যাকটিক্যালি একটাই ইয়ে আছে, বুথ আছে, এই একটাই প্রিমাইস আছে, তার জন্য যা অ্যারেঞ্জমেন্ট সেই অ্যারেঞ্জমেন্টটা এখানে আছে, কোনো পার্টিকুলার খবর পেয়ে নেই। আপনি তো এলেন নির্দিষ্ট কোনো খবরের ভিত্তিতে? না না, কোনো খবরের ভিত্তিতে না, আমার গোটা ডিভিশন আজকে এখানেই ভোট হচ্ছে, তাই জন্য আমি আছি। নির্দল প্রার্থী বারবার অভিযোগ করছে বুথ দখল হয়ে গেছে, তো সেটা প্রিসাইডিং অফিসার বলবেন। আমার বাইরেটা দেখা আমার কাজ আছে, বাইরে আপনারা ক্যামেরা আছে, আপনারা দেখান বাইরে তো পুরোটাই ফাঁকা হয়ে আছে।